হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে হলো সানডে, আর একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। তো এখন বাজে হলো 10:30। তো ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ আগে সকালবেলা থেকে। আজকের আকাশটা পুরো হয়ে আছে, মানে গম্ভীর হয়ে আছে, আকাশে খুব মেঘ হয়েছে, আর আজকে রোদের কোনো দেখা নেই। সকালে একবার বৃষ্টি হয়ে গেছে, এখন একটু থেমেছে, কিন্তু মনে হচ্ছে এক্ষুনি এবার বৃষ্টি নেমে যাবে, এরকম অবস্থা। মানে আজকে মনে হয় রোদ উঠবে না, সারাদিন এরমই থাকবে বৃষ্টি। আমি এখন আছি কলপাড়ে, ঠিক আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সেই কাঁঠালটা ভাঙা হয়েছে, পেকে গেছে, তো সেটা ভাঙা হয়েছে, তো সেই ক্লিপটা তোমরা দেখে নাও এখন। তো দেখতে পাচ্ছ বাবা কাঁঠাল ভাঙতে শুরু করে দিয়েছে অলরেডি। আর বাবা আগে থেকেই ছুরিতে তেল মাখিয়ে রেখেছিল, কারণ কাঁঠালে তো এমনিতেই কষ থাকে, আর কষ লাগলে হাতে উঠতে যায় না। তো আগে একটু হাতে সর্ষের তেল মাখিয়ে নিলে তাহলে কষটা উঠে যায় তাড়াতাড়ি। ছুরিতেও মাখিয়ে নিয়েছে আর হাতেও মাখিয়ে নিয়েছে। আর কাঁঠালটা একটু এই যে এখান দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, মানে নষ্ট হয়নি, মানে শুরু হয়েছে, সবাই পিঁপড়ে খাচ্ছিলো, তো আর পেকে গেছে। আর বোন তো এখানে অলরেডি রেডি হয়ে আছে থালা নিয়ে, মানে কাঁঠাল যে বের করবে সঙ্গে সঙ্গে থালা পেতে নেবে, এরকম একটা ব্যাপার আর কি। ও কাঁঠাল খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি এতটা পছন্দ করি না কাঁঠাল খেতে। কিন্তু এত এক্সাইটেড কেন, এত এক্সাইটেড হলাম কারণ এটা হলো আমাদের বাড়ির কাঁঠাল, মানে আমাদের নিজেদের গাছের। এখানে তো আমাদের কাঁঠাল গাছ নেই, তার জন্য এত এক্সাইটেড, এত দেখার জন্য এত আগ্রহী সবাই মিলে, ঠিক আছে। আর একদিন থাকলে নষ্ট হয়ে যেত ওখানে। আরে দাঁড়া, কি অবস্থা! কোচগুলো কত বড় বড়, খাজা কাঁঠাল, এইটা খেতেই ভালো লাগে। কেমন বল, মিষ্টি লাগছে? শক্ত শক্ত না সুন্দর? আমি একটা খাই, দানা ই হয়ে গেছে, গজ বেরিয়ে গেছে। হ্যাঁ আমারটা, আমার জুতোতে কতগুলো খাওয়া হয়েও গেছে। আমরা তো খেয়েছি সবাই কম বেশি, আর এটা হলো ঠাকুমার জন্য, এই যে দানা ছাড়িয়ে দেওয়া হচ্ছে। আর ঠাকুমার তো দাঁত নেই, খেতে পারে না, আর ঠাকুমার এটা শক্ত মনে হচ্ছে, কিন্তু আমাদের আবার এটাই ঠিক আছে। এর থেকে নরম হয়ে গেলে আবার খেতে পারি না, মানে গলায় আটকে যায়। কাঁঠালে একটা মানে সমস্যা এরকম, অনেকেরই হয় এরকম, একটু শক্ত শক্ত থাকলে, মানে খাজা কাঁঠাল যেটাকে বলে, ওটা হলে ভালো হয়। কিন্তু ঠাকুমা আবার এটা পছন্দ না, নরম নরম হলে ভালো হয়, দাঁত নেই যেহেতু। যাই হোক, দিয়েছে তাও 4-5টা মতো দিয়েছে, আর এইটুখানি ভাঙা হয়েছে, আর বাকিটা পরে ভাঙা হবে, কারণ এটা আমার জেঠু বাড়িতে দেওয়া হবে, আমার শ্বশুর বাড়িতে দেওয়া হবে। আমি তো এখন এই বাড়িতে আছি, তো ওই বাড়িতে পাঠানো হবে, তো কিছুটা ভাঙা হয়েছে, আর পরে মা আসলে তখন আবার মানে কাটা হবে আর কি। আর এদিকে দেখো ঠাকুমা কী করছে, কাঁঠাল খেয়েছে, আর সেই দানাগুলো এখন কী করবে, কোনটায় গাছ হবে না হবে সেইগুলো সব চেক করছে এখন। কী অবস্থা, কী তুমি কী করছো তাই দেখাচ্ছি বন্ধুদেরকে, কোনটাই দেখো। এগুলো না এই যে ইয়েও বেরিয়ে গেছে, মানে গাছ বেরিয়ে গেছে, দেখো মানে শিকড়ও বেরিয়ে গেছে। হ্যাঁ তো সেইগুলো কোনগুলোই ভালো হবে, এইগুলো আম্মা না এইগুলো বাসাবা, ওগুলো বেদা গাছ, লম্বা তার বেদা, এগুলো ছেলে গাছ। হ্যাঁ এই চ্যাপড়া গাছ, এগুলো মেয়ে গাছ। হ্যাঁ এটা তো জানতাম না। তো এই যে লম্বা লম্বা যে দানাগুলো, এগুলো নাকি ছেলে গাছ, আর এই চ্যাপটা চ্যাপটা যেগুলো যেগুলো মানে ইয়ে মেয়ে। হ্যাঁ এগুলো মেয়ে। হ্যাঁ মেয়েগুলো লাগাতে হবে। হ্যাঁ মেয়েগুলো লাগালে তাহলে বেশি বেশি কাঁঠাল হবে, বুঝলাম, এটা জানতাম না আগে। তা তুমি এখন এগুলো লাগাবা? হ্যাঁ সকালে একবার রান্না হয়ে গেছে, মা নিয়ে কাজে চলে গেছে, আর এখন আবার দুপুরবেলা মাছের ঝোল হবে, আর চিকেন হবে রাতের বেলা। তো মাছের ঝোল হবে, বোন বলেছে আমাকে মাছের ঝোলটা করতে, ও বাকি কাজগুলো করবে। কি কই ঠামা জিজ্ঞেস করছে, কও কাটবে বন্ধুর লাগে কই, বুঝছ? ঠামা আবার বুঝতে পারে না। তো চলো, আর আকাশে না খুব মেঘ ডাকছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘুমাতে বাজে 5:00, একটু আগে ঘুম থেকে উঠলাম। আজকে হলো ফাদার্স ডে, তো বোন এদিকে এ তুইও খাচ্ছিস, দুজনে দেখো দুটো ললিপপ খাচ্ছে। আজকে ফাদার্স ডে, তো বোন ছোট বোন একটা গিফট বানিয়েছে বাবার জন্য, গিফটটা দিয়েছে দুটো ললিপপ দিয়েছে, আর কতগুলো ইয়ে দিয়েছে, এই লজেন্সগুলো আমাকে একটা খাইয়ে দিল এক্ষুনি, এটা নিজের হাতে বানিয়েছি, দাও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো এই লজেন্সগুলো আর দুটো ললিপপ ছিল, আর তার সাথে এই একটা চাবির রিং, এটা বাবাকে দিয়েছে গিফট। এই সামনেটা করে সামনেটা ঠিক এরকম ছিল, একটা বক্স মতো ড্যাড, তারপরে কী আছে, এটা কী আছে,
for you. এটা এ ফর আর হবে ফর তো ভুল লেগেছে আর আর কোথায় আর এটাই কি লেখা দেখি তো কি লেখা আছে এটা আই লাভ ইউ মাই ফাদার বাহ আর ওটা ছিঁড়ে দিলি কেন ওটা কি ছিল তো আজকে প্রোগ্রাম ছিল এটা ভালো হয়েছে বক্সটা দেখো সুন্দরই হয়েছে ললিপপটা তো নিজেই খাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে বন্ধুরা মা চলে এসেছে কাজ থেকে সন্ধ্যা তো হয়ে গেছে তো তোমাদেরকে বলেছিলাম না যে মা আসলে বাকি কাঁঠালটা কাটা হবে ভাগ করা হবে তো দেখো কাটা হয়ে গেছে মা এখন সব টিফিন বক্সে ভর মানে দুটো টিফিন বক্সে ভরে দেবে একটা জেঠুবরের জন্য আর একটা আমাদের বাড়ির জন্য তো দেখো কতগুলো কাজ তখন তো অল্প ভাঙা হয়েছিল অল্প বের করা হয়েছিল এখন দেখো কতগুলো বের করেছে আর কত বড় বড় কাঁঠালগুলো কোষগুলো আর কি আর খুবই মিষ্টি কিন্তু খেতে বন্ধুরা এগুলো সব ভরে দেবে এগুলো সব মিষ্টির ডিব্বাগুলো আর কি তো ডিব্বাগুলো ভর্তি হয়ে গেলে ছোট বোনকে দিয়ে পাঠানো হবে এখনই পাঠিয়ে দেবে আর এখন মা কি করছে দেখো তোমাদেরকে বলেছিলাম না যে আমার বাঁ হাতের শাখাটা বেড়ে গেছে তো মা একটা ঘরে মানে আমাদের ঘরে একটা পলা ছিল মানে সাদা মানে শাখা নয় চুড়ি আর কি যেটা বলতে পারো তো মা বলেছিল কিনে দেবে তো আমি বললাম না কিনতে হবে না আমি বাড়ি গিয়ে কিনে নেব তো মা বললো যে ঘরে যে সাদা চুড়িটা আছে ওটা পরে নে তাহলে তো এটা বের করে আছে এখন কিন্তু আমার হাতে না ঢুকছে না মানে খুব ছোট হচ্ছে তো মানে হাতে খুব লাগছিল তো আবার সে সাবান দেওয়া হলো সাবান তারপরে সর্ষের তেল বা নারকেল তেল যাই হোক দিয়ে যদি মানে হাতে পরানো হয় না মানে আরামসে ঢুকে যায় দেখো মানে ইজিলি ঢুকে গেছে আর তখন খুব লাগছে মানে কতবার চেষ্টা করা হয়েছে মানে দু তিন মিনিট হয়ে গেছে কিন্তু তাও আমার হাতে ঢুকছিল না সাবান দেওয়ার পরে মানে এক মিনিটও লাগেনি আর কি 30 সেকেন্ডের মধ্যেই হয়ে গেছে আর এখন করা হবে চিকেন তোমাদেরকে বলেছিলাম যে রাতের বেলা চিকেন হবে তো আমি সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে এনেছি আর মা ওইদিকে কাজ করছে আর এখানে সব মাংসের পেঁয়াজ রসুন আদা টমেটো মানে সব কিছুই আমি সব গুছিয়ে রেখেছি এখানে মা এটা বেটেছে আর এখানে আলু ভাজা হচ্ছে মাংসের আলুটা উনানে রান্না হচ্ছে আমাদের তো উনানেই রান্না হয় বেশিরভাগ সময় গ্যাসে খুব কম সময়ই হয় অল্প আলু দেওয়া হয়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন গুড মর্নিং কটা বাজে ও সরি গুড মর্নিং না 12:30 বাজে গাইস কালকের ভিডিওটা এন্ড করা হয়নি তাই এখন থেকে আবার ব্লগটা শুরু করলাম তো এখন তো বাজে 12:30 আজকে তো বৃষ্টি হয়েছে সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে আজকে তো বোন একটা ইয়ে মাছ ধরেছে কি বলে মরেনি কিন্তু ওই কই মাছ জেঠুবাড়িতে গেছিলো তো রাস্তা দিয়ে কই মাছটা ধরে নিয়ে এসছে এই দেখো একটাই পেয়েছে প্লাস্টিকে করে ধরে নিয়ে এসছে তো এটাকে এখন আমি কাটবো আর কেটে ওকে ভাজা করে দেবো খাবি তো ঠাম্মার জন্য এনেছিস কেন তুই কই মাছ খাস না কাটা নাই কই মাছ খাওয়া ভালো এমনি তো চল এবার এটাকে কাটবো কই মাছে তো অনেক কাটা না ফুটিয়ে দেয় হাতে তো এই দেখো একটা আর দু তিনটে পেলে হতো সবার হয়ে যেত এই ছাই লাগবে কাটতে চলো বটিও নিয়ে এসছে না মরে গেছে মরে যায় এদের পাখনাগুলো দেখো গাইস এদের দেখা এই যে এখান থেকে আল ফুটিয়ে দেয় ওরা দেখো কিরম হা করে আছে কানকুগুলো এই কানটা এই দেখো আর এইগুলো দিয়ে ওরা উপরে জল লাগে না রাস্তাঘাটে সব জায়গায় হাঁটতে পারে দেখ কাটা বের করে আছে এরকম এদের দেখেছো কি করছে এ ছাই দে না একটু নাহলে ওই করে দেবে এরকম করে চলে যাবে তো পাইপ দিয়ে বেরিয়ে যাবে আগে মারবো না একটুখানি খুব লাভাচ্ছিল খুব লাভাচ্ছিল এখনো ভয় লাগে কই মাছের প্রাণ তো সহজে যেতে চায় না কড়াইটা দিলে লাফায় হ্যাঁ না মরেছে মনে হচ্ছে মরেনি এখনো বেঁচে আছে একটুখানি ইয়ে গেছে নামালে ধরতে পারতাম নাকি ধরে কাটা যেত ভয় লাগে এখন ওই দেখ একবার আমরা পেয়েছিলাম প্রায় 15-16টা অল্প একটু দেখো এই দেখো আমি ছিল মরে গেছে এই এই লেটা মাছ শোল মাছ এইসব ছাই না দিয়ে কাটা যায় না আমাদের তো উনানে রান্না হয় তাই ছাইয়ের কোনো প্রবলেম নেই এইসবগুলো ইয়ে করে হরহরে ছাই না দিলে ভালো করে ধরা যায় না
একটা মাস কাটেই অবস্থা খারাপ, কিরকম অ্যালোভেরার মতো জেল বেরোচ্ছে, নুন দিয়ে মাছ ধুতে হয় এই মাস, পুরো অ্যালোভেরা জেল বেরিয়েছে দেখো। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, অনেক দিন পরে আজকে বাড়িতে এসেছি, এসছি ওই 7টা সাড়ে 7টার দিকে, মানে 7:30-এর আগেই এসেছি। তো এসে একটু ঘর গোছালাম, মানে ধুলো টুলো পড়েছিল আর কি, অনেকদিন বাড়িতে না থাকলে যা হয়। রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, টুকিটাকি বিছনাটা ঝাড়লাম, সব কমপ্লিট করে এখন বসলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার সাথে থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য আমার পাশে থেকো, টাটা বন্ধুরা।